আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কালকে আমাদের দুইজোড়া আমেরিকান সেইন কবুতর চলে যাচ্ছে, ওই দুইজোড়া নিয়ে আলাদা ভিডিও আপনাদের জন্য আমরা অবশ্যই কন্টেন্ট রেডি করব। কন্টেন্ট রেডি করার সময় মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা কবুতর কিভাবে দেই, কতটুকু কার্টুনে দেই, কিভাবে দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত না। সো এই কার্টুন বা কবুতর ডেলিভারি প্রবলেমের জন্য অনেক সময় কবুতর অসুস্থ হয়ে যায়। সো যেহেতু আপনার কবুতর একটা জীবিত প্রাণী, আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করবেন, অবশ্যই ওকে প্রপারভাবে ট্রান্সপোর্ট করবেন যাতে করে কবুতরটার কোনো প্রবলেম না হয়। সো আমরা যেহেতু দুই জোড়া কবুতর এক কার্টুনে দিব, সো দুই জোড়া কবুতরের মাঝখানে আমরা একটা পার্টিশন দিব। পার্টিশন আমরা এখনও দেই নাই, কার্টুনটাকে দেখাচ্ছি কার্টুনটাতে কতটুকু হোল আছে। দুই জোড়া কবুতর দিব, দেখে আমরা পার্টিশন দিই, এখানে একজোড়া এখানে একজোড়া দিব। সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে এখানে দুইটা তিনটা হোল করতে হবে এবং এখানে দুইটা তিনটা হোল করতে হবে। একটু ধরো, বেসিক্যালি এই কার্টুনগুলো হচ্ছে আপনার আপেলের কার্টুন, এবং এই কার্টুনগুলো নর্মালি কিনতে গেলে এখন প্রাইস 30-40 টাকার মতো নেয়, আগে একটা টাইমে 20 টাকা নিত। অনেক স্ট্রং একটা কার্টুন। সো আমরা যেহেতু ঢাকার বাইরে কবুতর পাঠাবো, আমরা এরকম স্ট্রং কার্টুনেই নর্মালি কবুতর পাঠাই, যেহেতু এই কবুতরটা সুন্দর করে একটা ভাইয়ের কাছে দেওয়া হবে। সো আমি জাস্ট আপনাদেরকে বেসিক জিনিসটা দেখা দিচ্ছি যে কীভাবে কাটবেন, কারণ পুরোটা তো দেখানো সম্ভব নয়। দেখেন এই কার্টুনগুলো কাটলে এভাবে এভাবে গ্যাপ হয়ে যাবে, এখানে আমরা আরও দুইটা গ্যাপ করবো, এখানে আরও দুইটা গ্যাপ করবো, আর এইখান দিয়ে যেহেতু পার্টিশন দিব এখানে একটা গ্যাপ করবো। সো দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 গ্যাপের মধ্যে একটা জোড়া কবুতর থাকবে। সো ওর জন্য যথেষ্ট স্পেস, এই জন্য আমরা বড় কার্টুন নিয়ে আসছি। সো এইভাবে করে আমরা যখন তিনটা কাটবো, তিনটা কেটে ফেলার পর কিন্তু কাজ শেষ না, আপনাদেরকে এই জিনিসটা কেটে দেখায় দেওয়ার একটাই কারণ, না হয় দেখা যাবে আপনারা কার্টুন নিয়ে ডাইরেক্ট ডেলিভারি দিয়ে দিচ্ছেন ফুটা না করে, সেক্ষেত্রে কবুতর অক্সিজেন নিতে পারবে না। কবুতরের পারফেক্ট অক্সিজেন, শ্বাস প্রশ্বাস সব কিছু পারফেক্ট থাকার জন্য আপনাকে কার্টুনটাকে এভাবে করে রেডি করে নিতে হবে। এরকম একটা কার্টুন খুবই ইম্পর্টেন্ট কবুতর ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে। 50 টাকার দিকে দেখবেন না, আপনাদের কবুতরটা যাতে ভালো মতো ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের কাছে যায় ওইটাই দেখবেন। সো আমরা এইভাবে করে ফুটা করবো, এবং এই কার্টুনের যে প্রসেস এটা আজকে আমরা দেখাচ্ছি না। সো আজকে আমরা যেটা দেখাবো কার্টুনের প্রসেসটা, আপনারা যদি দেখতে চান আমেরিকান সেন্ট দুই পেয়ার সেল করছে এই ভিডিওটা যাবে, তখন আপনারা আমাদের ভিডিও ফলো করলে অবশ্যই পেয়ে যাবেন কার্টুনটা কেমন হয়েছিল দেখতে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে কবুতর যেখানে দাঁড়াবে, এই যে পায়ের এই জায়গাটা, এই জায়গাটা যথেষ্ট আপনার স্মুথ করে দিতে হবে। এই জন্য আমরা পেপার ছিঁড়ি, যেহেতু আমাদের ড্রিম পিজন লফটের কিছু ময়লা কাগজ আছে, আমরা এই কাগজগুলোকে এরকম করে কেটে দিয়ে দিব যাতে করে কবুতরের ড্রপিং, কবুতর দাঁড়ানোর মজা, কবুতরটা যখন বাসে যাবে অনেক ঝাঁকি ঝুঁকিও খাইতে পারে, সেই ক্ষেত্রে ওদের পা সেফ থাকবে, কবুতর অনেক ওয়ার্ম একটা সিচুয়েশনে থাকবে। এছাড়া কবুতর যদি ড্রপিং করে, ড্রপিংগুলো কাগজে লেগে ড্রপিংগুলো ওদের গায়ে আর মাখবে না। অনেক সময় দেখা যায় কবুতরের ড্রপিংগুলো আপনার ইয়েতে লেগে যায়, পালকে লেগে যায়, সুন্দর কবুতর পাঠাইলাম বাট কবুতর পাওয়ার পর দেখা যাচ্ছে ময়লা। সো ফার্স্ট ইম্প্রেশন ইজ এ লাস্ট ইম্প্রেশন, আপনাদেরকে এটা অনেক মেনটেন করতে হবে, আমরা অবশ্যই মেনটেন করি। আমাদের থেকে যারা কবুতর নিয়েছিলেন, ডেলিভারি আপনাদের কাছে কেমন ছিল, প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টস আমাদেরকে জানাবেন। আজকের ভিডিওটা হচ্ছে একটা পারফেক্ট পিজিএন প্যাকিং ভিডিও, যেভাবে আমরা পারফেক্টভাবে কবুতরের জোড়া বা সিঙ্গেল কবুতর আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো আরেকটা জিনিস খেয়াল করবেন, এইখানে আমরা যেহেতু 4টা কবুতর দিচ্ছি, এত বড় একটা কার্টুন দিচ্ছি, বাট আমরা কিন্তু 4টা কবুতর না দিলে এত বড় কার্টুন দিতাম না। আমরা বাজারে আরও অনেক ছোটো কার্টুন পাওয়া যায়, ওই ওয়াইজ আমরা ডেলিভারি দিই, বাট মেক শিওর যাতে কবুতরটা পারফেক্টলি এখানে নড়াচড়া করতে পারে এবং ও সুন্দর মতো দাঁড়াইতে পারে। এছাড়া আমরা যখন আগে ছোটোবেলায় একটু আমাকে নাও দেখ, এছাড়া আমরা দেখা ছোটোবেলায় যখন হাটে যেতাম, সো আমার পুরো ঘামায় গেছি, আমরা যখন হাটে যেতাম তখন দেখতাম ঠোঙ্গাতে করে কবুতর দিত। সো ছোটোবেলা থেকে কিন্তু আমরা ঠোঙ্গা সিস্টেমটাই শিখছি, বাট যখন আইডিয়ালি আমরা ড্রিম পিজন লফট এবং আমাদের লফটের ব্র্যান্ডিংটা নিয়ে খুব সিরিয়াস, সো এখন আমরা সব কিছু অনেক প্রপারভাবে করতে ট্রাই করি, আশা করি আপনারাও করবেন। মেক ইউর ওন আইডেন্টিটি, ইনশাল্লাহ আপনাকে পিছিয়ে ফিরে তাকাইতে হবে না। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও, যদি বেশি বেশি দেখতে চান বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।